পদ্ধতি উপরে কথা সেটা কথাই সামাজিক নিকা পদ্ধতি তাহলে সমস্ত দিয়ে আমি ভাবনা করতে পারবো না স্মৃতি প্রস্থান করতে পারবো না বিদেশও করতে পারবো না তখন পদার্থ দলে মিলে আমার ইচ্ছা ভারতে ইদানিং খুব নাম করতেছে বিদেশ থেকে হয়ে ভাবনাকারী যাচ্ছে সেটা হলো ফা আও মেডিটেশন সেন্টার ফা আও এখানে যে ভারতে আছে তিনি এই সমাথা জ্ঞানিতা পদ্ধতি শিখান আমার শিষ্য যেটা রঞ্জিত বাবুর ভাই সে ওখানে ছিল ধ্যান করেছিল সে ওখানে ধ্যান করে আমার সাথে মরবার আগে কিছু কথা বলে গেছে সে তার অতীত জন্ম দেখেছে অতীত জন্ম দেখে তারা যারা ধ্যান বড় পায় ও যেহেতু ওই সমাধায় জানিকা সমাধা পদ্ধতিতে ধ্যান করতে গেলে সমাধি পথ তাদের খুব শক্তিশালী সমাধি যখন পায় সে আমাকে বলছে তার গুরু আয়না বসে রাখলে আমি যেমন নিজের শরীরকে দেখি ধ্যানের মধ্যে নিজের শরীরকে দেখতে পারে সে বলে তারপরে কিভাবে দেখে ধাপলা দেশে তার শরীরের ভিতরে এই নারী ভুঁড়ি সব দেখতে পারে নারী ভুঁড়ির ভিতরে কি কি আছে এই যে এখানে খেয়ে ফেলেছি ওগুলা অর্ধেক খদম হয়েছে অর্ধেক খদম হয় নাই ওখানে ছোট ছোট পোকা কিলবিলি করতেছে আর কিছু কিছু খাবার নিচে পায়খানা হয়ে চলে গেছে সব দেখতে এখানে এই তিনটা ফিট 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 করতেছে সব দেখতে পারে এরকম দেখতে 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 অতি জন্মে কি হয়েছিল তা দেখতে পারে এটা অনেকে খুব পছন্দ করে উৎসাহ অনেক করে এই জন্য এখন এই পদ্ধতিতে পারলে খুব প্রসার লাভ করতেছে বিদেশি ভাবনাটা একটু বেশি ভাবাও যেহেতু বুদ্ধ সম্মতি দিয়েছেন তোমরা সমাধানও করতে পারো বিদর্শনও করতে পারো তো সমাধা করলে এই পদ্ধতি বিদর্শন করে এই পদ্ধতি সমাধা করলে আপনি ধ্যান কর পর্যন্ত চলে যাবে একেবারে আপনি যদি মনে করেন ওই প্রতিসম্বিতা পর্যন্ত চলে যেতে পারেন উনি যে পারেন প্রতিসম্বিতা প্রতিসম্বিতা বলতে দেন প্রতিসম্বিতা পর্যন্ত চলে যেতে পারেন আপনি আপত্তি নেই কিন্তু বিদর্শনে যখন আসতে হবে ওই আর কি আমি বাংলাদেশ থেকে বের হলাম ধরেন চিরং এয়ারপোর্ট থেকে থাইল্যান্ডে বিমান আছে আমি থাইল্যান্ড থেকে থাইল্যান্ড যেতে চাই আমি এখান থেকে বিমানে চলে থাইল্যান্ড পৌঁছাই আবার আপনি বলবেন না আমি এখানে যাব না আমি আগে ঢাকা যাব ঢাকা থেকে থাইল্যান্ড যাব তখন তো থাইল্যান্ড পৌঁছতেছি আমি তাই না আপনি চিরং থেকে যান ওখান থেকে যান ঠিক সেরকম এই সামাজিকা সমাধি এক পর্যায়ে অপর্ণা ধ্যান করছেন এইসব ধ্যান এসে সেই মন নিয়ে চিরক থেকে ব্যাপক আরম্ভ হয়ে যেতে পারে অবশ্যই যদি বলবেন না আমি এইভাবে ভাবে নেব না আমি ওই ঢাকা পর্যন্ত যাবো শেষ পর্যন্ত যাবো শেষ পর্যন্ত গেলে প্রতিসমিতার পর্যন্ত যেতে পারে তাহলে প্রতিসমিতার মানব পর্যন্ত গেলে প্রতিসমিতার প্রাপ্ত অরণ হইতে পারে সে বলছে এখন প্রতিসমিতা অরণ হয় না কথাটা সত্য এটা সত্য বই আছে কেন হয় না এখন সেই সময়টা নাই বুদ্ধ শাসন 5000 বছরে পাঁচ ভাগ করে বলা আছে যেটা প্রথম 1000 বছরে প্রতিসম্পিতা প্রাপ্ত অরহত ছিলেন প্রতিসম্পিতা প্রাপ্ত অরহত মানে কি প্রতিসম্পিতা কেন এই চারটা বিষয়ে তাদের জ্ঞান হয়েছে চারটা বিষয় কি চারটা বিষয় কি চারটা বিষয় হলো আমরা চারটা বিষয় হলো আর্থাপাতি সাধবিতা অর্থ সমস্ত অর্থ তাদের জ্ঞাত ধর্মপাতি সাধবিতা বুদ্ধির বিশিষ্ট সব ধর্মকে তারা গুরুত্ব পাবেন শিক্ষা তাদের হবে নিযুক্তি সে জ্ঞান তাদের হবে পাতি ভালা এই চারটা সুপার ন্যাচুরাল পাওয়ার তাদের মধ্যে আছে অথবা এই চার রকমের এনালাইটিক্যাল সায়েন্স তাদের মধ্যে আছে তাই তাদেরকে বলা হয়
প্রতিশোধিতা প্রাপ্ত অহত এখন ওনার বলে করতেছেন যে সত্যি প্রার্থনা করলে ওটা ছাড়া আর কোনো উপায় নাই ওই প্রতিশোধিতা মার্গতেই করতে হবে এখন প্রতিশোধিতা মার্গ যেহেতু কেউ পাই না সুতরাং এটা অসম হয়ে গেছে ওনার কথা কিন্তু এটা কথা ঠিক নয় আপনি প্রতিশোধিতা কেন করবেন বললাম তো আপনি যায় কেন ঢাকা হয়ে যাবে আপনি চিরাবর থেকে ফ্লাইট ধরতে পারেন অসুবিধা নেই চিরাবর থেকে ফ্লাইট পাওয়া যায় না এটা দরকার হবে না পাওয়া যায় বড় বেশি ভালো তাছাড়া আবার কথা আছে আপনি ইচ্ছা করলেও প্রতিশোধিতা প্রাপ্ত অর্থ হবে কিনা দেখা আছে কেন আপনার অতীত সংস্কার থাকতে হবে যে ব্যক্তি অতীত সংস্কার নাই সেই ব্যক্তি প্রতিশোধিতা প্রাপ্ত অর্থ হতে পারে না বুদ্ধির সময়ও সুস্থ অর্থ ছিল সুস্থ বিদর্শক অর্থ তার মানে তারা ওইরকম জ্ঞান তাদের থাকে তিনি যেমন ত্রিবিদ্যা জ্ঞান পরচিত্ত বিদ্যালয় জ্ঞান দীপচক্ষু দীপশ্রদ্ধ জ্ঞান এই জ্ঞান সকল ভিক্ষু অর্হক অনেক হয় না সুস্থ কিছু জানা যায় এমনি অর্হক বলে কোনো তাদের ইয়ে নেই পরবর্তী ক্ষমতা দেয় তিনি কি বলে একটা বলছে যে এই প্রতিসংবিধানের শ্রেষ্ঠ একটা দিক আছে প্রতিসংবিধানের শ্রেষ্ঠ দিক আছে ওনার জীবনেও আছে যা আসতে পড়ব অর্হ একরকম নয় সব অর্হ একরকম হয় না এটা ওনার জানা নাই ওনার এটা জানা থাকলে উনি বলতেন না অর্হ পাঁচ রকমের অর্হ আছে পাঁচ রকমের অর্হ আছে এক রকমের অর্হ পাইনিয়া বিমুক্তা পাইনিয়া বিমুক্তা অর্থাৎ সুস্থ বিদর্শক অর্হ পাইনিয়া বিমুক্তা মানে যিনি জ্ঞান বিমুক্ত অর্হত তিনি জ্ঞানটাই পেয়েছেন নির্বাণ জ্ঞানটা পেয়েছেন ধ্যানের মাধ্যমে তিনি তাকে বলা হয় সুস্থ বিদর্শক অর্হত এটাও বলা হয় তারপরে আরেকটা আছে উভাত ভাগা বিমুক্ত উভাত মানে দুরুণা দুরুণা বলতে কি অরূপ ধ্যান পাওয়ার পরে অর্হত মানুষ প্রাপ্ত অর্হত তারপরে পোস্টারে লিখে সর্ববিজ্ঞানি তাতে অধিকার শক্তি এই আছে এই গাই অদৃশ্য এই শক্তি থেকে আমাদের একটু দেখাও মাটি থেকে তৈরি চলে গেল এই ধরনের ছয় রকমের পাওয়ার আছে তাদের ছয় রকমের পাওয়ার তাই ছয় রকমের অধিকার সম্পন্ন পাওয়ার তারপরে সবশেষে প্রতি সংবিধান প্রাপ্ত অর্হ পাঁচ রকমের অর্হ আছে তাই সবাই যে সাতিপাঠার সূত্র মতে ধ্যান করবে প্রতি সংবিধা অনতি হবে হত হবে তা নয় বুঝছেন কথা বুঝছেন সবাই প্রতি সংবিধা মার্গ প্রতি সংবিধা মার্গ পথে ধ্যান করতে হবে অথবা প্রতি সংবিধা মার্গ প্রাপ্ত অরক হতে হবে তা নয় এখানে পাঁচ রকম অরক হবে যার যার সংস্কার অনুযায়ী কথা বুঝছেন যেহেতু এখন এই সমাধা দিয়ে ধ্যান করাতে
অন্তরায় স্বরূপকে করছি, তাই আমরা